অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সেট ও ফাংশন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে। চলো আমরা লক্ষ্য করি, এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার হলে কোন প্রশ্ন এফ অফ এক্স নির্ণয় করো, তা থেকে এফ অফ মাইনাস ওয়ান নির্ণয় করো। খ নম্বর, দেখাও যে এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এফ অফ ওয়ান বাই এক্স এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু। গণ প্রশ্ন প্রমাণ করো যে রুট ওভার এফ অফ মাইনাস ওয়ান একটি অবলোড সংখ্যা। চলো আমরা সমাধানে চলে যাই। ক নং প্রশ্ন দেওয়া আছে, এফ অফ ওয়ান বাই এক্স ইকুয়াল, অর্থাৎ ফাংশন অফ ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার। এটাকে আমরা ওয়ান বাই এক্স ফাংশন আকারে প্রকাশ করব। ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার ফোর ডিভাইডেড ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, অর্থাৎ এফ অফ ওয়ান বাই এক্স আকারে এই ফাংশনটাকে প্রকাশ করলাম। সুতরাং এফ ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স এর পরিবর্তে আমরা লিখব এফ অফ শুধু এক্স লিখব। যেখানে ওয়ান বাই এক্স আছে তার পরিবর্তে শুধু এক্স লিখব। তাহলে কি পাবো আমরা, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার, এটাই আমাদের আনসার। এখান থেকে আমাদের বের করতে বলেছে এফ অফ মাইনাস ওয়ান। সো এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর ডিভাইডেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, ওয়ান প্লাস মাইনাস ওয়ানকে হোল স্কোয়ার করলে ওয়ান প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর, দ্যাট মিন্স ওয়ান, নিচে মাইনাস ওয়ানকে হোল স্কোয়ার করলে ওয়ান, বা তাহলে কী আসতেছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট মিন্স থ্রি বাই ওয়ান, অর্থাৎ অর্থাৎ এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি। এটা হলো দ্বিতীয় অংশের আনসার, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এখন খ নং প্রশ্নে চলে যাব। খ নং প্রশ্নের সমাধান, ক হতে প্রাপ্ত এফ অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার। বামপক্ষে কি দেওয়া আছে আমাদের, এফ অফ এক্স স্কোয়ার। সুতরাং এফ অফ এক্স এর পরিবর্তে আমরা এক্স স্কোয়ার লিখব, ইকুয়াল ওয়ান প্লাস এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, উপরে পাওয়ার আছে স্কোয়ার, প্লাস এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার, ইকুয়াল ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর। রাইট সাইডের মানটা আমরা বসাই। আবার এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল, তাহলে এক্স এর পরিবর্তে আমরা কী বসাবো এখানে, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স টু দি পাওয়ার মাইনাস টু হোল স্কোয়ার। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, ওয়ান প্লাস এটা কি পাচ্ছি আমরা, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট ডিভাইডেড ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। আমরা এই অংশটা মুছিয়ে দিই, উপাশে চলে যাই রাইট সাইডে। এখন এইটাকে আমরা লসাগু করবো উপরের অংশ, তাহলে উপরের অংশ যদি আমরা লসাগু করি, লসাগু হলো এক্স টু দি পাওয়ার এইট, ওয়ানের সাথে গুণন করলে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা যদি এটাকে ভাগ করা হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হয়, এক্স টু দি পাওয়ার ফোরের সাথে ওয়ান গুণন করলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট দ্বারা যদি এটাকে এক্স টু দি পাওয়ার এইটকে ভাগ করা হয় ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণন করলে ওয়ান, নিচে আসতেছে আমার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এখন আমি এটাকে উল্টিয়ে দিব,
উল্টিয়ে দিব এই ভগ্নাংশটাকে, কারণ এটা একটা জটিল ভগ্নাংশ, এটাকে সরল ভগ্নাংশে রূপান্তর করব। ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট ডিভাইডেড, এটাকে ভেঙে দেই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু, এটা উল্টে গেলে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড ওয়ান, এটার সাথে এটা কাটা, তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর। লেফট সাইডে আমাদের কি ছিল দেখো, লেফট সাইডে ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়েছিলাম ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর। রাইট সাইডে ছিল এফ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু আমরা পেয়েছি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট বাই এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে লেফট সাইড এবং রাইট সাইড সমান পেয়েছি। অর্থাৎ ফাংশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাংশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস টু রুট। আমরা এখন গ নং প্রশ্নে চলে যাব। এফ অফ মাইনাস ওয়ান আমরা গ নং প্রশ্নে চলে যাব। অমূলদ সংখ্যা, আমি তোমাদের সাথে প্রথমে আলোচনা করব যে অমূলদ সংখ্যাটা কি, অমূলদ সংখ্যাটা কি জিনিস। অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেই সকল সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। আচ্ছা, ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি, সো রুট অফ পাওয়ার মাইনাস এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট। তাহলে আমরা পেয়ে গেলাম রুট অফ পাওয়ার এফ অফ মাইনাস ওয়ান এর ভ্যালুটা হচ্ছে রুট থ্রি। এই রুট থ্রি একটি অমূলদ সংখ্যা, আমরা এটা প্রমাণ করব। ধরি রুট থ্রি সমান পি বাই কিউ, যেখানে যেখানে পি কমা কিউ বিলংস টু এন এবং কিউ ইজ গ্রেটার দেন ওয়ান, কিউ ইজ গ্রেটার দেন ওয়ান এবং পি ও কিউ পরস্পরের সহমৌলিক। সহমৌলিক কথার গাণিতিক ভাষায় আমরা জানি, অর্থাৎ যে সকল সংখ্যাগুলোর এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই সেগুলো হচ্ছে পরস্পরের সহমৌলিক সংখ্যা। এখন এখান থেকে আমরা উভয় পক্ষকে আমরা বর্গ করব, রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটা আমরা বর্গ করলাম, সাইড নোট দিয়ে বর্গ করে, বা কি পাচ্ছি আমরা থ্রি ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। উভয় পক্ষকে কিউ দ্বারা গুণন করব, থ্রি কিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, কিউ দ্বারা গুণ করি, কিউ দ্বারা গুণ করি। এখন এখানে আমরা লক্ষ্য করি থ্রি কিউ অর্থাৎ কিউ এর মান যে কোনো সংখ্যাই হোক না কেন, স্বাভাবিক সংখ্যাই হোক না কেন, আমরা যদি থ্রির সাথে যদি গুণন করি তাহলে আমরা কি পাবো, এখানে একটা পূর্ণ সংখ্যা পাবো। অপরদিকে পি স্কোয়ার এবং কিউ এটা পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, এখানে স্পষ্টত থ্রি কিউ একটি পূর্ণ সংখ্যা, অপরদিকে পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ কারণ পি ও কিউ, পি ও কিউ এর মধ্যে কোনো কোনো সাধারণ গুণনীয়ক নেই, পি ও কিউ এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, যেহেতু
ও কিউ পরস্পরের সহমূলী। আচ্ছা, তাহলে এটা আসতেছে অর্থাৎ থ্রি কিউ এই ভ্যালুটা পূর্ণ সংখ্যা, পি স্কোয়ার বাই কিউ এই ভ্যালুটা আসতেছে তোমার একটা ভগ্নাংশ, যেহেতু পি এবং কিউ এর মধ্যে কোনো সাধারণ গুণনক নেই। তাহলে থ্রি কিউ কমা পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না। সুতরাং রুট থ্রি পি বাই কিউ আকারের কোন সংখ্যা, কিউ আকারের কোন সংখ্যা হতে পারে না, তাই রুট থ্রি একটি অবলোচ। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।